মাহে রমজান রহমত নাজাতের মাস এই পবিত্র মাস বর বরকতের মাস কল্যাণের মাস বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে চাওয়ার মাস আল্লাহর পক্ষ আল্লাহর কাছে বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে আজি পেশের মাস পিয়ারা নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লাম মাহের রমজানের তিরিশটি দিনের তিরিশটা দোয়াই শিক্ষা দিয়েছেন যাতে করে আমরা প্রতিদিন আল্লাহ রাবুল আলমিনের কাছে এই দোয়াগুলি করতে পারি তো আজ যে দোয়ারটুকু আপনাদের সামনে পাঠ করবো সেটি হচ্ছে মাহের রমজানের চতুর্থ দিনের দোয়া আল্লাহর হাবিব বলেন চতুর্থ দিন তোমরা এইভাবে দোয়া করো বিসমিল্লাহিউর রহমানি রহিম আল্লাহ হুম্মা কৌবিনী ফিহি على إقامة أمرك وأذقني فيه حلاوة ذكرك وأعزني فيه لأداء شكرك بكرمك وحفظني فيه بحفظك وسترك يا أبو الناظرين أرتهت هي الله আমাকে আজকের দিনে তোমার হুকুম পালনের শক্তি দান কর তোমার রিজিকের অমীয় সুধা পান করাও তোমার মহানুভবতায় তোমার সুক্রিয়া জ্ঞাপনের জন্য আমাকে তৈরি করে দাও এবং তোমার হেফাজত আশ্রয় দ্বারা আমাকে রক্ষা কর হে সর্বশ্রেষ্ঠ পর্যবেক্ষক সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু এ দোয়ার মধ্যে চারটি জিনিস আমরা লক্ষ্য করলাম যেটা আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর দরবারে দোয়া করার জন্য যেই চারটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকের এই দোয়ার মাধ্যমে তুলে ধরলাম যেটা নবীজি শিক্ষা দিয়েছেন সেগুলো কি এক নাম্বার হচ্ছে আল্লাহ তালার হুকুম আহাকাম পালনের জন্য শক্তি দান করা আল্লাহ যদি আমাদেরকে সেই তৌফিক দান না করেন আল্লাহ ফাঁকের হুকুম আহাকামে আবাদত করার শক্তি যদি আল্লাহ না দেন তৌফিক যদি না দেন আজ আর চেষ্টা করলে আমরা সেটা করতে পারবো না এর সব কিছুর আগে হচ্ছে পাকের রহমত আল্লাহ পাকের দয়া পাক যার প্রতি দয়া করবে সেই আল্লাহ প্রিয় বান্দা হবে তাই জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন সেই শক্তি এবাদত করার হুকুম আহাকাম পালনের শক্তি দান করেন দুই নম্বর হচ্ছে তার রিজিকের অমিউ সুদা পানের জন্য তৌফিক দান করা আল্লাফাকের যে হালাল রিজিক রয়েছে সেটার অমিয় সুদা পান করা তৌফিক যেন আল্লাহ দান করেন তিন নম্বর তার নেয়ামতের শুকুর হওয়ার মানসিকতা দান করা আল্লাহ রাব্বুল আলমিন যেই যেই নেয়ামত আমাদেরকে অফুরন্ত নেয়ামত দান করেছেন তাম সৃষ্টির দিকে যদি আমরা তাকাই নেয়ামতে ভরপুর আমাদের এই আফাদ দেহের দিকে যদি আমরা তাকাই নেয়ামতার নেয়ামত নেয়ামতের ভরপুর সারা জীবন যদি আমরা শেষ দায় পড়ে থাকি একটা নেয়ামতের শুকুর আদায় করে শেষ হবে না এই আমরা যাতে করে সেই আল্লাহ ফকরাবুল আলমিনের নেয়ামতের শুকুর আদায় করতে পারি এজন্যে আল্লাহ যেন আমাদেরকে সেই মানসিকতা দান করে দেন লা লা ইন লাম লা ইন ইন আল্লাহ বলেন যদি তোমরা শুকুর আদায় কর তাহলে আমি নেয়ামত আরও বৃদ্ধি করে দিব লা আজি ইং ওয়ালা তুম আর যদি তোমরা সেই নেয়ামতের না শুক্রিয়া আদায় করো তাহলে আমার শাস্তি বড়ই কঠিন থেকে কঠিন তর এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব হে আল্লাহ আমরা যেন তোমার নেয়ামতের শুকর আদায় করতে পারি নেয়ামতের শুকর আদায় করার মতো তাওফিক দান করে দাও চার নাম্বার যেই দোয়াটুকু করা হলো তার এই আশ্রয় সংরক্ষিত থাকার অধিকার ও আল্লাহ তুমি বড় দয়াবান তোমার আশ্রয় আমাদেরকে রাখো কারণ তুমি যদি দয়া না করো তুমি যদি রহমত না করে তোমার ছায়ায় যদি তোমার রহমতের ছায়ায় যদি আমাদেরকে না রাখো শয়তান আমাদেরকে ধোকা দিবে আমরা ধ্বংস হয়ে যাবে এই দোয়াগুলি আজকের এই দোয়ার মধ্যে রয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আগামীকাল ইনশাল্লাহ মাহির রমজানের পঞ্চম দিনের পঞ্চম দোয়ানি হাজির হব আমাদের সাথেই থাকুন বাগদাদি টিভির সাথে থাকুন যারা বাগদাদি টিভি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা বাগদাদি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া তালাক